খেলার আগে যারা আমাদেরকে দাওয়াত দেয়া নেয়, আমরা ওইখানে এদের বাসায় গিয়ে বুঝি জিতবো কিনা, যে শুধু মাছ খাওয়ায়, ধরেন আমাদেরকে আইনা শুধু মাছ খাওয়াইছে, তাইলে ইতিহাস বলে এদেরকে দুই গোল দিছি, আর যদি মাছ আর মাংস একসাথে খাওয়ায় তাইলে খেলা ড্র হয়। আমি উনাদের বাসায় আসার পর মাছ মাংস দুইটা যখন একসাথে দিছে, তখনই আমি বুঝছি যে এদের সাথে আর জিতা যাবে না। তবে সাথে ক্ষীরও দিছিল, ক্ষীর দেওয়ার পর ভাবছি যে মনে হাইরও যেতে পারি, আল্লাহ যে বাঁচাইছে ইজ্জত নিয়ে যে কোন রকম ড্র করে গেছি। তবে ভাই মনে রাখবেন, যে টপ টিমের বিরুদ্ধে আমরা খেলছি, যে সব টিমের প্লেয়ারদের মধ্যে দেশ প্রেম থাকে, এলাকার প্রেম থাকে, এদেরকে কখনো হারানো যায় না। আজকে আপনাদের প্লেয়াররা, বিশেষ করে আমার কাছে মনে হয়েছে আপনারা খেলছেন 14 জন, কিভাবে 14 জন খেলছেন, 11 জন মাঠে খেলছেন, আর এরা 3 বোন সারাক্ষণ মাঠের বাইরে থেকে খেলছে, তার কারণে এই 14 জনে তো হারানো যায় না। আমি যখন আমার ভিতরে স্পিড উঠে, তখন এরা 3 বোনের এই ভিতরে যে আবেগ, এইটা দেখে আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি নিজেই জানি না কি জিতা ঠিক হইব কিনা। তারপর আল্লাহ শুনছে, শুনেন, আমি আমার জন্মস্থানের ব্যাপারে এমপি হওয়ার আগে আমি 47-49টা ব্রিজ বানাইছি। আমি বিশ্বাস করতাম যে জন্মস্থানের সেবা করা ইবাদত। আপনাদের এখানে এসে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আপনারা ইচ্ছা করলে এই পাথর ঘাটারে, বিশেষ করে হরিণ ঘাটা, একটা পর্যটনের জন্য মনে হয় আমাদের সাবেক আমাদের এই ওনার বাবা এমপি সাহেব টুলু সাহেব চেষ্টা করছিলেন এখানে নিয়ে আসার জন্য, কিছুটা করছিলেন। আমি এরকম করো না বাবা, এরকম করো না, এরকম করো না, আবেগ নিয়ে আইছি, এরকম করো না, কারণ তোমরা এই ধাক্কা ধাক্কি করো দিকে বাংলাদেশের মাঠ থেকে মানুষ তুলে দিতেছে। আমি আপনাদেরকে বলবো, মাননীয় এমপি মহোদয়কে অনুরোধ করব, আপনাদের হরিণঘাটার যে পর্যটন এলাকা ঘোষণা করার বিষয়ে এবং পর্যটনে আগায় নেওয়ার বিষয়ে, এখানে মাননীয় ডিসি মহোদয় আছেন, এমপি মহোদয় আছেন, আমিও আপনার সাথে যাব মন্ত্রণালয়ে গিয়ে তদবির করে, মহারাজ ভাই আছে নাকি গেছে গা, হ্যাঁ ওই তদবির করে এইটা যদি আনতে পারেন আপনারা অনেক লাভ হবে। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে পড়াশোনা করা লাগবে আপনাদের। আপনারা যে ব্যারিস্টার সুমনের খেলা দেখতে আসছেন, আপনারা আমার কাহিনী অনেকেই হয়তো ফেসবুক মিডিয়াতে শুনছেন, আমার আমি যখন লন্ডনে গেছি আমার আত্মীয় স্বজন কেউ আমারে ওন করে নাই, তারপরও ঘাম দিয়া ঠেলা গাড়ি চালাইয়া আজকে যে ব্যারিস্টার সুমনকে দেখতেছেন, আপনারা ভাবতেছেন যে ফেসবুকে লাইভ করে মনে হয় ব্যারিস্টার সুমন হয়েছে, কিন্তু আমার পিছনে যে কি পরিমাণ ঘাম আছে আপনারা চিন্তাই করতে পারবেন না। তবে আজকে একটা শেষ কথা বলে যাই, অনেকে ভাবেন যে রাজনীতি করে এমপি মন্ত্রী হইতে গেলে অনেক বড় বড় বাপের মেয়ে হওয়া লাগে মনে হয়, অথবা অনেক বড় বড় টাকার মালিক হইতে হয় মনে হয়, একটা ধারণা আমাদের বাংলাদেশে ছিল যে মনে হয় নেতা হইতে গেলে বিশাল খারাপ বা বিশাল টাকাওয়ালার মালিক অথবা বিশাল পরিবারের লোক না হইলে নেতা হওয়া যায় না। আমি এইটার উদাহরণ। আচ্ছা বলেন তো ব্যারিস্টার সুমনের বাপের নাম জানেন আপনারা? না না, আমার মার নাম জানেন, আমার দাদার নাম জানেন, ইভেন আমার যে সৈয়দ সাইদুল হক নাম, এই নামই আপনারা চিনেন না, আপনারা চিনেন ব্যারিস্টার সুমন, অথচ সার্টিফিকেটে সুমন নামই নাই। এইবার ভোটের সময়, ভোটের সময় আমার সুমন নামই নাই এই ভোটার লিস্টে, এই কিসেতে ভোট, কিসেতে সিলে ব্যালট পেপারে। তারপরও মানুষ আমার কর্মের কারণে আজকে দেখেন, আমি পড়াশোনা করে আজকে আগাইছি বইলা আজকে আমি অনেক দূর যাইতে পারছি। আপনাদেরকে অনুরোধ করব, দেখেন ফেসবুকে দাঁড়াই আমি এক কথা বলি, আজকে আপনাদের সামনে আসছি, আজকে আমি সারা রাত এখানে থাকবো, আগামীকালকে সকালেও প্রোগ্রাম করব। আপনারা যারা আসতে চান এমপি সাহেবের বাসায়, আমি সবার সাথে সেলফি যারা তুলতে চান আপনাদের সাথে আমি তুলবো, কথা দিছি কালকে পর্যন্ত। প্রয়োজনে আপনাদের মনে হয় 3 লাখ ভোটার আছে 3 ইউনিয়নে, হ্যাঁ 3 উপজেলায়, একবারে 3 লাখ ছবি তুললে আমি দিব। আপনারা কোনো ঠেলা ঠেলের বিষয় নাই, কারণ যেভাবে সবুর ফ্যামিলির ওনারা
বিশেষ করে এমপি সাহেব যে খাওয়া খাওয়াইছে তাতে আমি আরো দুই দিন সেলফি তুলতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর একটা বিষয়, আপনারা আবারও আমার দাওয়াত গ্রহণ করেন, আমি এই হাসানাকে বলবো এবং আপা দুই আপাকে বলবো, আপনারা একটা ডেট করে আমাদের হবিগঞ্জে যাবেন, দুই বাস নিয়ে যাবেন। শুনুন, হ্যাঁ, আপনারা দরকার হলে তিন বাস নিয়ে যাবেন। আমি হাসানাকে বলতেছি যদি যাওয়াতে টাকা লাগে পয়সা লাগে আমি কিন্তু আপনাদেরকে টাকা বহন করব। আপনারা আপনারা আবার শুনেন, আপনারা আবার ভাইবেন না, আপনাদেরকে যে টাকা আমি দিব এই টাকা কিন্তু আমার সিলেটের টাকা না, এই টাকা কিন্তু বরগুনার ওই টাকা। বলতে পারেন যে কিভাবে আপনি বরগুনার টাকা পাইবেন, কারণ আমি তো বসি সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বরগুনার মক্কেল মার্ডার করে যায় আমার কাছে জামিনের জন্য। এরপরে 326 কুবা কবি, মাশাআল্লাহ আপনার এলাকায় দেখছি দুই একজন আইনজীবী আছে, ধনী হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরেকটা কারণে বলতেছি, ব্যারিস্টার হিসাবে আপনাদেরকে বলতেছি, গরিব হওয়ার যে দুই তিনটা কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো মামলা করা। আপনি দেখেন আমার এলাকায় যতগুলো অ্যাডভোকেট আছে সব ধনী হয়ে গেছে, আর আমি ব্যারিস্টার, আগে 10 লাখ এখন 40 লাখ, এরপর এখন 90 লাখ টাকার গাড়ি চালাই। আপনারা আমার হারাম না, তবে আপনাদের মারামারি করেন বলে আমি ধনী হইতেছি দিন দিন। আপনারা আল্লাহ রাস্তে চাই, আমি ব্যারিস্টার হিসাবে কইতেছি, এমপি সাহেবের কাছে যাবেন, ডিসি সাহেবের কাছে যাবেন, ওসি সাহেবের কাছে যাবেন, কি বলবেন, আপনারা মিলাই দেন, বিচার করে দেন, সব শেষে আপনারা মামলাতে যাবেন। কারণ আমরা বৈশাই থেকে আপনারা কখন মারামারি করবেন আর আমি কাম ঘটাইমু। দুইটা মক্কেল ভালো করে বরগুনার পাইলে আপনাদের সবার বাড়া আমার হয়ে যাবে। তা আমি আপনাদেরকে চাই আপনারা যেন মারামারি করে আমার হাইকোর্টে না যান। আমার বাপের যে পয়সা করি আছে এইখান থেকে আমি আতিথেয়তা করতে পারবো, তবে কেন জানি মনে হয় না, মনে হয় আপনারা মামলাবাজি করবেন মনে হয়। তা আমি আপনাদেরকে ব্যারিস্টার হয়ে আমি 164 জবানবন্দি দিচ্ছি, যে নিজেরে জড়াইয়া বক্তব্য দিতেছি কি, আল্লাহর হস্তে মামলাতে যায়েন না, কি পরিমাণ ক্ষতি হয় এক একটা মামলায়, যারা মামলাতে পড়ছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কি পরিমাণ ক্ষতি হয়। আপনারা নিজেরা সেটেল করবেন, আর দাওয়াত দিলাম হাসানা একটা টিম নিয়ে যাবে আমাদের চা বাগানের ভিতরে, আপনাদেরকে খেলাবো, অনেক ভালো লাগবে আপনাদের। আর শুনেন বাবা, সিলেটের কথা শুনাই দিকে একবারে। আরেকটা জিনিস, আমি কিন্তু শুধু ফুটবল খেলতে আসি নাই, আমার বাচ্চা ছাড়া বেশিরভাগ কোনোদিন বরগুনায় আসে নাই, পাথরঘাটায় আমাদের সিলেটের 98% লোক কোনোদিন পাথরঘাটায় আসে নাই, যার কারণে আমরা আমাদের সিলেটে বিয়া শাদি সবসময় আমরা সিলেটের ভিতরেই দেই। তবে আমি যেহেতু আইছি, আমি যেহেতু এলাকার মানুষ দেখে গেছি, আমার একটা সম্ভাবনা আছে, আমার একটা ছেলে মেয়ে আছে, বিয়া আমি পাথরঘাটায় করাইতে পারি। আমার দেখে ভাল লাগছে, অনেক অতিথি পরায়ণ। আর আমাদের সিলেটের মানুষে পড়ছে কি, বরিশালের ব্যাপারে একটা ধারণা দিছে যে বরিশালের মানুষ মানে খাইজাকুর মানে ঝগড়া। হ্যাঁ, আসলে সিলেটের মানুষের মানুষ আপনাদের ব্যাপারে একটা ভুল ধারণা নিয়ে আছে, কারণ আমি দুই দিন ধরে এই জায়গায় আছি, কোথাও একটা মারামারি তো দূরের কথা, একটা লোক রাইছে দেখলাম না জুড়ে কথা বলতে, একমাত্র কথা জুড়ে বলছে বিশাবের মাইয়া ওই লোকজন ঠেলাইতে গিয়া, আর কাউরে আমি দেখি নাই। এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে এখন আমাদের অতিথিবৃন্দ দুই সাইড কথা বলবেন, আপনারা থাকেন, আর ট্রফি তো, হ্যাঁ, এরপরে আবার কনসার্ট আছে, আমিও থাকবো কনসার্টে, ভালো গান হবে, আপনারা থাকেন, যেহেতু আমাদের পয়লা বৈশাখ এবং সবকিছু একসাথে আছে, চেষ্টা করবেন। থ্যাংক ইউ।